হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকের ক্লাসটি মূলত কাদের জন্য করা হয়েছে দেখো, তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারে পড়তেছো অথবা যারা তোমরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছো, শুধুমাত্র তাদের ইংরেজি ক্লাসটি নেওয়া হচ্ছে আজকে। আর তাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে, সেটা হচ্ছে পোস্টার রাইটিং। কিভাবে আমরা পোস্টার লিখব অনেকেই প্রশ্ন করে থাকো আমাকে, তো এই পোস্টার রাইটিংটা কিভাবে লেখা যায় এবং সহজে লেখা যায় একটা ফরম্যাট আকারে, সেই অনুযায়ী লিখবো আমরা এখানে। তোমাদের আজকের ক্লাসটিতে মাত্র দুইটা ফরম্যাট নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে বলতে পারো হচ্ছে ব্যাড সাইট, আর একটা হচ্ছে গুড সাইট, মানে ভালো দিকের এবং খারাপ দিকের। কিভাবে এই পোস্টারগুলো আমরা সাজাবো, কিভাবে এই একই কথা দিয়ে তোমরা খুব সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবে। তো দেখো কথা না বাড়িয়ে শুরু করতেছি। দেখো তোমরা যখন আগে যেটা সাজিয়েছি এটা হচ্ছে মূলত সমাজে কোনো, মানে সমাজে কোনো সমস্যা সংক্রান্ত হলে সেই বিষয়ে কিভাবে লিখবা, তার মানে হচ্ছে ব্যাড সাইডের উপরে। তো যদি আমরা ব্যাড সাইডটা লিখি, আমরা পোস্টার লেখার আগে আমরা লিখে নিব। দেখো এখানে একটা কথা তোমাদের লিখে দিয়েছি, এ পোস্টার এগেনস্ট ড্যাশ ইজ গিভেন বিলো। এই এই ড্যাশের জায়গায় আমরা যে বিষয়টা থাকবে, যেরকম করাপশন হতে পারে, তারপরে প্রাইস হাইক হতে পারে, মানে এরকম যে কোনো কিছু সামাজিক সমস্যা যেটা থাকে সেটা লিখে দেবা। তো এটা লিখে আমরা নিচের লেখা শুরু করব। তো লেখা শুরু করে দেখো, আমাদের কিন্তু পোস্টার লেখার জন্য অবশ্যই এই যে আমরা একটা এই দিছি বক্স দিছি, ওই বক্সটা অবশ্যই দিতে হবে। তবে তোমরা কি করবা, আগে লিখে নিবা, লিখে নেওয়ার পরে বক্সটা করে ফেলবা। ওকে, তো দেখো কিভাবে লিখবো আমরা। প্রথমে একটু স্লোগানের মতো লিখবো, দুই সাইডে বক্সের দুই সাইডে প্রথমে লেখো লেটস স্টপ, চলো এটা বন্ধ করি, ঠিক আছে। সেভ সোসাইটি, সোসাইটিকে বাঁচাই বা সমাজকে বাঁচাই, ঠিক আছে, যে কোনো সমস্যা সংক্রান্ত। ওকে, এরপর আমাদের একটা টাইটেল দিতে হবে। দেখো এখানে টাইটেল ড্যাশ ইজ এ কার্স, এটা হয় অভিশাপ, এটা যে কোনো ধরনের সমস্যা এটা হয় কি অভিশাপ। ওকে, তো এটা লেখার পরে আমরা যে এই মেন লাইনগুলো সাজাবো, দেখো কিভাবে সাজাবো। প্রথম স্টার দিয়ে তুমি লিখতে পারো ড্যাশ ইজ এ সোশিয়াল প্রবলেম, এটা হয় সামাজিক, বা ড্যাশ হয় সামাজিক সমস্যা, এইটা প্রথম লাইন হিসেবে দিতে পারো। শুধু ড্যাশে তুমি নামটা দিয়ে দেবা, করাপশন, প্রাইস হাই, এনভায়রনমেন্ট পলিউশন, এরকম যে কোনো কিছু। এরপর দেখো প্রিভেন্ট ড্যাশ টুগেদার, প্রিভেন্ট মানে হচ্ছে রক্ষা করা, ড্যাশ টুগেদার, ধর এখানে করাপশন, প্রিভেন্ট করাপশন টুগেদার, মানে দুর্নীতি একসাথে রুখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো সে নো টু ড্যাশ, এইখানে আমরা দিয়ে দেবো করাপশনকে, বা ধরো ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা, এটাকে আমরা না বলি, অথবা ড্রাগ অ্যাডিকশন, এটাকে আমরা না বলি, ঠিক আছে। তো এই লাইনটাও আমরা দেবো ড্যাশের সাথে। তারপর স্টপ ড্যাশ, স্টপ ড্রাগ অ্যাডিকশন, স্টপ ডাউরি সিস্টেম, মানে এরকম যা স্টপ করাপশন যা আসুক তোমরা এটা দিয়ে দেবা। এরপরের লাইনটা দেখো কি আছে, ইট ইজ হার্মফুল, এটা হয় ক্ষতিকর অ্যান্ড হেনিয়াস ফর সোসাইটি, এবং সোসাইটির জন্য খুবই জঘন্যতম, ঠিক আছে। তারপরে দেখো ডেভেলপ মোরাল ভ্যালুস, নৈতিক শিক্ষাকে উন্নতি করো, ঠিক আছে। এরপরে আমরা দেখো এরকম চার থেকে পাঁচটা অথবা ছয়টা আমরা কোটেশন দিব, দেওয়ার পরে লেখো সার্কুলেটেড বাই, মানে সম্প্রচার করা হচ্ছে, এখানে প্রতিষ্ঠানের নাম দিব, আমরা নেম লিখে রেখেছি, প্রতিষ্ঠান নাম দিব। এরপর হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের নাম দিব, যদি কোনো কলেজ প্রতিষ্ঠান থেকে হয় তাহলে কলেজ প্রতিষ্ঠান, কোনো কোম্পানি থেকে হয় কোম্পানি, কোনো সামাজিক কি হয় এনজিও হয়, এই ধরনের একটা নাম দেবো, আর এটার অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো এইটা ছিল হচ্ছে আমাদের কিসের ফরম্যাট, এটা হচ্ছে শুধুমাত্র সমস্যা সংক্রান্ত ফরম্যাট। ওকে, এরপরে যে দ্বিতীয় যে ফরম্যাটটা তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, দেখো এইটা হচ্ছে ভালো দিক। ভালো দিকের ব্যাপারটা হলো কি, দেখো যেরকম হতে পারে কনসার্ট, হতে পারে কালচারাল প্রোগ্রাম, হতে পারে পহেলা বৈশাখ, এরকম ধরনের যেই জিনিসটাই হোক না কেন তোমরা সেটা দেবা, হতে পারে স্টাডি ট্যুর, ওকে, পিকনিক, যেটা বলো। তো আমরা এটা লেখার আগে লিখবো, দেখো এ পোস্টার অ্যাবাউট ড্যাশ ইজ গিভেন বিলো, এখানে দেখো অ্যাবাউট লিখছি আর এইখানে এগেনস্ট কথাটা আছে, এগেনস্ট হচ্ছে সামাজিক বিরুদ্ধ, আর এখানে অ্যাবাউট হচ্ছে সম্পর্কে বলা, ঠিক আছে। ড্যাশে শুধু ড্যাশটা আমরা বসিয়ে দিব, এটুকু লেখার পরে আমরা এইভাবে সাজাবো। দেখো ডু ড্যাশ, এখানে ড্যাশ যে বিষয়টা তুমি মানে যাচ্ছ সেই নামটাও দিতে পারো। তারপরে ইনক্রিজ আউটলুক, ঠিক আছে, ইনক্রিজ আউটলুক, কী হবে ইনক্রিজ আউটলুক, যে আমাদের দৃষ্টিভঙ্গি বাড়াই, এই যে ড্যাশ গিফটস রিফ্রেশমেন্ট, যে বিষয়টা থাকবে সেই বিষয়টার নাম এখানে দেবা, গিফটস রিফ্রেশমেন্ট। এরপর আমরা একটা কী করবো, এখানে টাইটেল দেবো, টাইটেলের জন্য এই লাইনটা তোমাদের লিখে দিয়েছি। এরপর আমরা লিখবো, দেখো স্টার দিয়ে লেখো স্টে অ্যাওয়ে ফ্রম স্যাডনেস, দুঃখ থেকে দূরে থাকো। তারপরে লিখতে পারি হ্যাভ দ্য টেস্ট অফ লাইফ, জীবনের স্বাদ নাও, ঠিক আছে। ফ্রেশন ইওর মাইন্ড, তোমার মনকে ফ্রেশ রাখো, ঠিক আছে। রিমুভ মনোটোনিয়াস, যে তোমার একাকিত্বতা দূর করো বা একঘেয়েমি দূর করো, ডোন্ট মিস দ্য চান্স, এবং চান্সটা মিস করো না। এরপর লেখবা সার্কুলেটেড বাই, ঠিক আছে, মানে সম্প্রচার করা হচ্ছে, নেম ড্যাশ এর নাম দেবা, এখানে অ্যাড্রেসটা দেবা, ঠিক আছে, এখানে প্রতিষ্ঠানের নাম, এখানে অ্যাড্রেস।
তো এই ছিল আমাদের একদম সহজ দুইটা ফর্ম্যাট তোমাদের জন্য। তোমরা যারা অনার্স এবং ডিগ্রিতে আছো তাদের ইংলিশটার এই পোস্টার লেখার নিয়ম হচ্ছে এইটা। তোমরা চাইলে কিন্তু এই ফর্ম্যাট দিয়ে তোমরা সবগুলো পোস্টার লিখে আসতে পারবে, কারণ তোমাদের এই দুইটা বিষয়ের উপরে পোস্টার কিন্তু এসে থাকে। তো তোমাদের যদি অন্য কোনো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিও, কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আর যাওয়ার আগে অবশ্যই বলে যাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ অথবা ইংলিশ স্পোকেনের উপরে ক্লাস যাচ্ছে, তো সেগুলো ফলো করবে তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।